যা করেছেন এরপরে বাড়াবাড়ি আপনারা করতে চাইবেন, কিন্তু বোঝা যায় যে অনেক দুর্বল। নাহলে কনক সরোয়ারের বোন উনি রাষ্ট্রের বিরুদ্ধে কি করেছেন, রাষ্ট্রের কোন পিলারটা নড়েছে? হতে পারে কনক সরোয়ারের সঙ্গে ফোনে কথা বলে কনক সরোয়ারকে বলে যে দেশে এই এই চলছে, ও তো আমাকে যদি কনক সরোয়ার ফোন করে আমিও বলবো পারলে মামলা দেন, মামলা তো একটা আছেই আমার নামে রাষ্ট্রদ্রোহের, আর একটা মামলা দেবেন, কার নামে মামলা দেবেন? এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে এরা সবাই সত্য কথা বলে এবং বলতেই থাকবে। সত্য কথা হচ্ছে দেশে স্বাধীনতা নাই, দেশে গণতন্ত্র নাই, কথা বলার অধিকার নাই, জিনিসপত্রের দাম বেশি, মানুষের মৌলিক অধিকার নাই। তার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য, মৌলিক অধিকারের জন্য বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সব মানুষ। আর সেই সময় সরকারের নিজের দলের মধ্যে, নিজের প্রশাসনের মধ্যে, প্রশাসনের এক অংশের সাথে আরেক অংশের মধ্যে যেই ধরনের দ্বন্দ্ব সংঘাত দেখা যাচ্ছে তাতে এই কথা মনে করবার কারণ আছে, আপনাদের আয়ু প্রায় শেষ হয়ে এসেছে, দিন গুনতে থাকে। এই সাংবাদিকরা লেখা চালিয়ে যাবেন, এই সাংবাদিকরা একদিন প্রেস তার চলে রাস্তায় নামবেন, এই মানুষ সাধারণ মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে আন্দোলন করবে। আমি মনে করি যদি আইনের লড়াইয়ে জিতে যান তাহলে নূর আমিন গাজী ছাড়া পেতেও পারেন, নাহলে সরকার দয়া করে অনুকম্পা করে তাকে ছাড়বে না, আমাদেরকে আন্দোলন করেই তাকে ছাড়িয়ে আনতে হবে। এই জন্যেই যখন আমরা বলি অন্তত একবার বিবেচনা দেখান, একবার দয়া দেখান, একবার দেখান যে আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করেন, ওরা মনে মনে হাসে, তোরা বলতে থাক। আমরা তো জানি আমরা কতখানি গণতন্ত্রে বিশ্বাস করি, সেই স্বাধীনতার উষালব্দ থেকে তারা যখন ক্ষমতায় গেছে তখন থেকে গণতন্ত্র হত্যা করেছে, এখন আবার গণতন্ত্রের কথা বললে তার টুটি চিপে ধরছে, এই হলো তাদের অবস্থা। এই জন্যেই কথা বাড়াবো না। আমি একটা জিনিস মনে করি, এই সরকার যা করেছে যথেষ্ট হয়েছে। ওই যে বলে না, দিস ফার অ্যান্ড নো ফার্দার। চাকরি করতেন তিনি, ফেসবুক সম্পর্কে বিরাট একটা অভিযোগ করেছেন, ওই জন্য তার উপরে করে হামলা হয়েছে, তার জন্য কোনো অভিযোগ হয়েছে, কেউ মামলা করেছে, ওইসব দেশে হুইসেল ব্লোয়ার আইন আছে। একটা প্রতিষ্ঠানের চাকরি করেও আপনি যদি সেই প্রতিষ্ঠানের সমালোচনা করেন সেই অপরাধে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যাবে না, চাকরিও যাবে না। আর আমাদের দেশে চাকরি করেন মানে চাকরিগিরি করেন এই রকম একটা ব্যাপার চালু করেছে। আপনি মন্ত্রী যদি হন তাহলে প্রধানমন্ত্রী চাকর, এই রকম অবস্থা। আপনি যদি বিচারপতি হন তাহলেও প্রধানমন্ত্রীর হুকুমের দাস, এই রকম একটা অবস্থা তৈরি হয়েছে। একই সঙ্গে দেখেন আজকে আপনার হত্যা দিবস, আপনার হত্যার বিচার হয়নি, আপনার হত্যার জন্য যারা যারা দায়ী স্পষ্টত তাদের অন্তত তিনজনকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে সরকারের নির্দেশনায়। আমি এখানে এটাও দাবি করি আপনার হত্যার বিচার হোক, ওই পান্নারা কারা তা প্রমাণ হয়েছে বাংলাদেশে, এটা এখন প্রমাণিত সত্য। এই চারজন বক্তা বলেছেন না, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন খুব আন্দোলনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, কৃষক শ্রমিক গরিব বংশের কথা বলে, আর ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সবার আগে গণতন্ত্র হত্যা করে আর আপনাদেরকে উন্নয়নের একটা ভুলা ঝুলায়। কেউ কেউ বলেন হ্যাঁ উন্নয়ন তো হচ্ছে কিন্তু গণতন্ত্র নাই, আমি বলি উন্নয়নই হচ্ছে না, গণতন্ত্র নাই। উন্নয়ন যদি হয় তাহলে গত এক বছরে 2 কোটি লোক দরিদ্র হয়েছে, গত এক বছর দেড় বছরে কয়টা লোকের চাকরি হয়েছে, কয়টা কারখানা হয়েছে, কেবলমাত্র মেগা প্রজেক্ট কয়েকটা হচ্ছে যেখান থেকে ওরা লুট করতে পারে। 10,000 কোটি টাকার প্রজেক্ট 60,000 কোটি টাকায় যায়, জবাবদিহি করবার নাই, এই কাজ করছে এরা লুটেরা, এরা ভোট টাকা, এরা জুলুমবাজ, এরা মানুষের হত্যারক, এরা মানুষের অধিকারে বিশ্বাস করে না, সাংবাদিকদের লেখার অধিকারে বিশ্বাস করে না। সেই আন্দোলনের আহ্বান জানিয়ে আমি এবার কথা বলা শেষ করছি, খোদা হাফেজ। আমরা ঘোষণা দিচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকের আখড়া হতে দিব না, মাদক মুক্ত ক্যাম্পাস করতে ছাত্র
অধিকার পরিষদ তাদের আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাবে। আমরা দেখেছি কিভাবে একজন শিক্ষার্থীর মেধাবী শিক্ষার্থীকে ধ্বংস করে দেওয়া হয়, কিভাবে এসএম হলের শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়। এহসান আজকে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেশের বাইরে চলে গেছে, তার জীবন প্রতিপ্রিয় নিবেদন চেষ্টা হয়েছিল আবু বকর মোল্লাকে শিক্ষার্থী শিক্ষাঙ্গনে সন্ত্রাসের বিরুদ্ধে পাঠার বলি হতে হয়েছে। আমরা এমন শিক্ষাঙ্গন চাই না যে শিক্ষাঙ্গনে শিক্ষার্থী পড়তে এসে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হবে। আমরা এমন শিক্ষাঙ্গন চাই না যে শিক্ষাঙ্গনে একজন মা তার সন্তানকে পাঠিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকবে। আমরা এমন একটি শিক্ষাঙ্গন করতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থী তার শিক্ষার্থী হিসেবে তার যে অধিকার, সে অধিকার তাকে প্রতিষ্ঠা করতে আমরা সাহায্য করব। আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে, গণমানুষকে সাথে নিয়ে এদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করব। আজকে এই সমাবেশ থেকে আমরা আর ঘোষণা দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ অনতিবিলম্বে কার্যকর করতে হবে। ছাত্র সংসদ ছাড়া ছাত্র সংগঠন কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে? একজন অছাত্রকে, একজন বহিরাগতকে আপনি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে কিভাবে সে সহায়তা করবে? আমি আজকে এই সমাবেশ থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাথে সকল শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মাদক মুক্ত গণরুম গেস্টরুম নামক টর্চার সেল মুক্ত করতে আপনি আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা আপনাদের সাথে নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়বেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামের পরিস্থিতি এই পর্যায়ে আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? শহীদ আফতার ভাতকে স্মরণ করে তাকে কেন হত্যা করা হয়েছিল? সে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল, সে দেশের ভারতের সাথে অসম চুক্তির বিরুদ্ধে কথা বলেছিল, সে এদেশের অসংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছিল, তার বিনিময়ে তাকে জীবন দিতে হয়েছে। আমরা সে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে চাই, আমরা গেস্ট রুম গণরুম নামক টর্চার সেলের বিরুদ্ধে কথা বলতে চাই, আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে চাই। আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন কর্মী বেঁচে থাকতে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম গেস্ট রুম নামক টর্চার সেল প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।